টিভি, আমার দেশ আমার গর্ব। রোটারি ক্লাব অব বিয়ানীবাজার 2019-20 ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড ফেস্টিভ্যালে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ অ্যাওয়ার্ড লাভ করেছে। তন্মধ্যে রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের 2019-20 প্রেসিডেন্ট রোটারিয়ান কামাল হোসেন ব্রাইবেন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বেস্ট সেক্রেটারি রোটারিয়ান আবু ইশাক আজাদ ও রোটারিয়ান সালে আহমদ বেস্ট অ্যাসিস্ট্যান্ট গভর্নর নির্বাচিত হয়েছেন। এছাড়াও রোটারিয়ান কামাল হোসেন রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের 2019-20 রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টের প্রেসিডেন্ট সাইটেশন সম্মানে ভূষিত হয়েছেন। এ সকল কৃতিত্বের জন্য তিনি রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের সকল রোটারিয়ানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের এ সকল কৃতিত্বে রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের অনারারি মেম্বার বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ আব্দুল শুকুর শুভেচ্ছা জানিয়েছেন। 18টি অ্যাওয়ার্ড আমরা উইন করেছি এই রোটারি ক্লাব, বিশেষ করে রোটারিয়ান কামালের নেতৃত্বে তারা যে টিম কাজ করেছেন এটির স্বীকৃতিস্বরূপ সেন্ট্রাল কনফারেন্সে এটি দেওয়া হয়েছে। এটি আমরা মনে করি যে রোটারি ক্লাব ও বিয়ানীবাজার যে মানুষের কাছে কাজ করেছে এবং সেই কাজের স্বীকৃতি তারা পেয়েছেন, এবং আশা করব যে তাদের শুভকামনা করি আমি এবং ভবিষ্যতে এই অ্যাওয়ার্ডগুলো অব্যাহতভাবে আমরা অ্যাচিভ করতে পারি, যেন সেই রকম আমরা কাজ করব। এ সকল কৃতিত্ব অর্জন করায় রোটারি বর্ষ 2019-20 প্রেসিডেন্ট ও সেক্রেটারি আনন্দিত। ডিস্ট্রিক্ট 288 এর গভর্নর এম আতাউর রহমান পীর সাহেবকে অভিনন্দন জানাচ্ছি এবং রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের সকল মেম্বারকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, কেননা ওনাদের সকলের সহযোগিতার কারণে আজকে রোটারি ক্লাব অব বিয়ানীবাজার এই বিরল কৃতিত্ব পেল। তার পাশাপাশি রোটারি ক্লাব অব বিয়ানীবাজার একটা বেস্ট অ্যাসিস্ট্যান্ট গভর্নর অ্যাওয়ার্ড পেয়েছে, পাশাপাশি আমি নিজে একজন ভাইব্রেন্ট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছি। তাছাড়া রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের 19-20 সেক্রেটারি রোটারিয়ান ডাক্তার আবু ইশাক আজাদ বেস্ট সেক্রেটারি অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং রোটারি ক্লাব অব বিয়ানীবাজার 2019 এবং 20 রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টের প্রেসিডেন্টিয়াল যে সাইটেশন সেটিও পেয়েছে। এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর বিশেষ করে আমার রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের সকল মেম্বারের কাছ থেকে আমাকে সার্বিক সহযোগিতা করার জন্য। আমরা আশা করছি রোটারি ক্লাব অব বিয়ানীবাজার আগামীতেও আরও এভাবে অ্যাওয়ার্ড এবং রোটারি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে আরও সমৃদ্ধশালী হবে। ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড ফেস্টিভ্যাল যেটি হয়েছিল 19-20 রোটারি বর্ষের জন্য, সেটিতে আমরা আমাদের ক্লাবের তরফে 18টি মোট অ্যাওয়ার্ড আমরা পেয়েছি। এর মধ্যে একটি ওয়ান অফ দি বেস্ট প্রেস সেক্রেটারি অ্যাওয়ার্ড ছিল যেটি আমি পেয়েছি। এই জন্য আমি আমাদের 2019-20 রোটারি বর্ষের ডিস্ট্রিক্ট গভর্নর যিনি ছিলেন আমাদের লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান পীর স্যার, স্যারকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের 2019-20 রোটারি বর্ষের প্রেসিডেন্টের পারফরমেন্সের জন্য, তার কর্মকাণ্ডের জন্য আমাদের 19-20 প্রেসিডেন্ট রোটারিয়ান কামাল হোসেন, উনি রোটারি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে একটি স্বীকৃতি আরআই সাইটেশন যেটি সেটি তিনি পেয়েছেন, সেটিও আজকে আমাদের মিটিংয়ে প্রদর্শন করা হয়েছে। এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে তার সাথে কাজ করে আমি আনন্দিত এবং গর্বিত। আত্মমানবতায় কাজ করে এভাবে বিশ্বের বুকে এ জনপদকে রিপ্রেজেন্ট করুক রোটারি ক্লাব অব বিয়ানীবাজার, এমনটাই প্রত্যাশা। শাকের আহমদ, ম্যাপ টিভি। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ আমার গর্ব।